বাংলাদেশের যে যেখানে আছো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এমবিবিএস বিডিএস স্টুডেন্টস এন্ড দ্য স্টুডেন্টস অল ওভার দ্য ওয়ার্ল্ড হু আর ওয়াচিং মি, তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আমি ডক্টর চন্দনা সরকার, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান অ্যানাটমি বিভাগ শের-ই-বাংলা মেডিকেল কলেজ বরিশাল, প্রাক্তনী পটুয়াখালী মেডিকেল কলেজ পটুয়াখালী। আমাদের আজকের টপিক explanatory questions and answers associated with development of cardiovascular system. দেখো কি বললাম যে আমাদের আজকের টপিক explanatory questions and answers associated with development of cardiovascular system. প্রফেশনাল পরীক্ষায় কিন্তু তোমাদের এরকম থাকে explanatory questions, তো ডেভেলপমেন্ট অফ কার্ডিওভাস্কুলার সিস্টেম সেখানে ফোরামেন ওভেলি থেকে কোশ্চেন থাকে, সেই কোশ্চেনগুলি নিয়েই আমরা আজকে ডিসকাস করব। ফার্স্ট কোশ্চেন, ফোরামেন ওভেলি পারসিস্ট থ্রু আউট ইন্ট্রা ইউটেরাইন লাইফ। সেকেন্ড কোশ্চেন, ফোরামেন ওভেলি ইজ ক্লোজড আফটার বার্থ। থার্ড কোশ্চেন, রাইট এট্রিয়াম কমিউনিকেটস উইথ লেফট এট্রিয়াম থ্রু আউট ইন্ট্রা ইউটেরাইন লাইফ। তো আমরা শুরু করি। ফার্স্ট কোশ্চেন, ফোরামেন ওভেলি পারসিস্ট থ্রু আউট ইন্ট্রা ইউটেরাইন লাইফ। দেখো দিস ইজ দ্য ফোরামেন ওভেলি, তাহলে কেন ফোরামেন ওভেলি পারসিস্ট করতেছে থ্রু আউট ইন্ট্রা ইউটেরাইন লাইফ? দেখো ডিউরিং ইন্ট্রা ইউটেরাইন লাইফ পালমোনারি সার্কুলেশন ইজ নট স্টাবলিশড। দেখো আমাদের অ্যাডাল্ট সার্কুলেশনে কীরকম থাকে, পালমোনারি সার্কুলেশনের মাধ্যমে মানে লাংসের মাধ্যমে আমাদের ব্লাড অক্সিজেনেটেড হয়, বাট ইন কেস অফ ফিটাল ব্লাড ডিউরিং ইন্ট্রা ইউটেরাইন লাইফ ফিটাল ব্লাড ইজ অক্সিজেনেটেড বাই প্লাসেন্টা নট বাই দ্য লাংস। আমরা পরের ছবিতে যাই, দেখো দিস ইজ দ্য ফিগার অফ ফিটাল সার্কুলেশন। আমরা বললাম কি যে ডিউরিং ইন্ট্রা ইউটেরাইন লাইফ পালমোনারি সার্কুলেশন ইজ নট স্টাবলিশড অ্যান্ড ফিটাল ব্লাড ইজ অক্সিজেনেটেড বাই প্লাসেন্টা, মানে মায়ের ব্লাড থেকে অক্সিজেনেটেড ব্লাড ভায়া লেফট আমলিকাল ভেইন এই যে রাইট এট্রিয়ামে পৌঁছায়। নাও দিস ব্লাড হ্যাজ টু রিচ লেফট এট্রিয়াম, তাহলে এই যে রাইট এট্রিয়াম থেকে অক্সিজেনেটেড ব্লাড লেফট এট্রিয়ামে যেতে হবে, সেজন্য একটা কমিউনিকেশন থাকতে হবে। সো এই কমিউনিকেশন ইজ এসেনশিয়াল বিটুইন রাইট অ্যান্ড লেফট এট্রিয়াম অ্যান্ড দিস কমিউনিকেশন ইজ মেনটেইনড বাই ফোরামেন ওভেলি। সো ফোরামেন ওভেলি পারসিস্ট থ্রু আউট ইন্ট্রা ইউটেরাইন লাইফ। আবারও বলছি যে হোয়াই ফোরামেন ওভেলি পারসিস্ট থ্রু আউট ইন্ট্রা ইউটেরাইন লাইফ, বিকজ ডিউরিং ইন্ট্রা ইউটেরাইন লাইফ পালমোনারি সার্কুলেশন ইজ নট স্টাবলিশড ফিটাল ব্লাড ইজ অক্সিজেনেটেড বাই প্লাসেন্টা, তাহলে অক্সিজেনেটেড ব্লাড রিসেস রাইট এট্রিয়াম ভায়া লেফট আমলিকাল ভেইন, দিস অক্সিজেনেটেড ব্লাড হ্যাজ টু রিচ দ্য লেফট এট্রিয়াম। তাহলে ফর দিস মানে এই যে ব্লাড ফ্লো ফ্রম রাইট এট্রিয়াম টু লেফট এট্রিয়াম দেয়ার মাস্ট বি এ কমিউনিকেশন and this communication is maintained by foramen ovale. Now what is foramen ovale? আমরা আগের ছবিতে যাই, দেখো this is a valvular aperture which allows blood flow from right atrium to left atrium. তাহলে to maintain fetal circulation foramen ovale persists throughout intrauterine life. Now second question, foramen ovale is closed after birth. তাহলে foramen ovale কেন আফটার বার্থ ক্লোজ করে যাচ্ছে? দেখো এখানেও কিন্তু আমরা ওইভাবেই শুরু করব যে ডিউরিং ইন্ট্রা ইউটেরাইন লাইফ পালমোনারি সার্কুলেশন ইজ নট স্টাবলিশড অ্যান্ড ফিটাল ব্লাড ইজ অক্সিজেনেটেড নট বাই দ্য লাংস বাট বাই দ্য প্লাসেন্টা ভায়া লেফট আমলিকাল ভেইন অক্সিজেনেটেড ব্লাড রিসেস দ্য রাইট এট্রিয়াম অ্যান্ড ফ্রম রাইট এট্রিয়াম অক্সিজেনেটেড ব্লাড রিসেস লেফট এট্রিয়াম থ্রু ফোরামেন ওভেলি, বাট আফটার বার্থ
pulmonary circulation is established and left atrium receives oxygenated blood. As a result, pressure in the left atrium increases. এখন যখনই left atrial pressure increase করে তখন কি হয় দেখো এই যে fused ছিল এটা septum, primum and septum intermedium এটা আবার fused হয়ে যাচ্ছে কার সাথে septum, secondum তার মানে কি এই যে right atrium and left atrium is separated from each other by interatrial septum তার মানে কি আমাদের interatrial septum এটা কিন্তু during intrauterine life is not fully developed after birth when pulmonary circulation is established pressure in the left atrium increases and interatrial septum is developed fully দেখো তার আগে আমাদের ছিল septum primum প্রথমে septum intermedium এর সাথে ফিউজ হলো তারপর আবার সেখানে ফোরামেন এপিয়ার হলো ফোরামেন সেকেন্ডাম এরপর আবার যখন septum secondum ডেভেলপ করলো তখন আবার একটা এরকম ভালভুলার অ্যাপারেচার ফাইনালি when pulmonary circulation established left atrial pressure increases and due to this increased pressure a septum secondum এই যে septum primum যেটা fused হয়ে আছে কার সাথে septum intermedium এর সাথে আবার ফিউজ হয়ে যায় যার জন্য interatrial septum তৈরি হয়ে গেল আর foramen ovale closed হয়ে গেল কাজেই আমরা বলতে পারি কি যে due to establishment of pulmonary circulation foramen ovale is closed Now third question. Right atrium communicates with left atrium throughout intrauterine life. Dekho, the right atrium communicates with left atrium throughout intrauterine life. Ekhano amra oi eki bhabe shuru korbo je during intrauterine life fetal blood is not oxygenated by lungs but is oxygenated by placenta. Via left umbilical vein, oxygenated blood reaches right atrium, and from right atrium, this oxygenated blood reaches the left atrium. Then, to maintain this blood flow, oxygenated blood flow from right atrium to left atrium, there must be a communication. At first, this communication is maintained by foramen primum. Then by foramen secondum and finally by foramen ovale. Dekho, this is the foramen primum. This is the foramen secondum and this is the foramen ovale. Then throughout intrauterine life, to maintain fetal circulation, right atrium communicates with left atrium. So this is all for today. তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা লাইক শেয়ার কমেন্ট করো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর এটা ভালো করে পড়ার জন্য আমার একটা বই আছে এক্সনাইটরি কোশ্চেনস এন্ড রেডিওলজিক্যাল অ্যানাটমি বইটা তোমরা কালেক্ট করে নিও বইয়ের জন্য তোমরা আমার সাথে কমিউনিকেট করবে আমার সেল নাম্বার 01712951685 তোমাদের সাথে আবারও কথা হবে অন্য কোনো টপিক নিয়ে সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ